বিশ্বকাপের সেই মহাকাব্যিক ফাইনাল, লর্ডসের দরজাতে বিশ্বকাপ ট্রফি, ইংল্যান্ডের টার্গেট 242, কিউইদের বিপক্ষে একলা লড়াই বেন স্টোকসের, শেষ ওভারে প্রয়োজন 15 রান, তৃতীয় ও চতুর্থ বলে স্টোকসের 2-6, দুই বলে বাকি 3 রান, পঞ্চম বলে 2 রান নিতে গিয়ে রান আউট, শেষ বলে দরকার 2 রান নিতে গিয়ে আবারও রান আউট মার্কউড, ম্যাচ টাই। সুপার ওভার 16 টার্গেট, 16 রানের টার্গেট এবার নিউজিল্যান্ডের, শেষ বলে 2 রান নিতে গিয়ে রান আউট গাপটিল, আবারও টাই। বেশি বাউন্ডারি মারার সুবাদে বিশ্বকাপ জয় ইংল্যান্ডের। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ। সেই নিউজিল্যান্ড ইংল্যান্ড 2 বছর পর মুখোমুখি হচ্ছে আরেকটা বিশ্বকাপের নকআউট মঞ্চে। এবার অবশ্য শিরোপার জন্য নয়, ইংল্যান্ড নিউজিল্যান্ড লড়বে ফাইনালে ওঠার জন্য। ইংল্যান্ড র্যাঙ্কিংয়ের নাম্বার 1 দল, 2 বছর পর বৈশ্বিক মঞ্চে এসেছে তারা বিশ্বকাপের দাবিদার হিসেবে। সুপার 12-এর প্রথম 4 ম্যাচের জয়রথ থেমেছে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে। তবুও সেমিফাইনালে কিউইদের বিপক্ষে ইংলিশদের পক্ষেই বাজি ধরার লোকের সংখ্যা বেশি। ওপেনার জেসন রয় ইঞ্জুরিতে সিটকে গেছেন, জস বাটলারের ওপেনিং সঙ্গী হিসেবে জনি বেয়ারস্টো কিংবা মঈন আলীকেই দেখা যেতে পারে। রয়ের বদলি হিসেবে আবুধাবির উইকেটে একজন বোলার বাড়তি খেলাতে পারে ইংল্যান্ড, সেই দৌড়ে এগিয়ে ডেভিড উইলি। ইয়ন মর্গানদের শক্তির জায়গা ব্যাটিং, ব্যাটারদের সবারই স্ট্রাইক রেট 135-এর ওপর কিংবা এর আশেপাশে, বাটলার দারুণ ফর্মে। তবে আবুধাবির উইকেট দুবাইয়ের থেকে স্লো, যেখানে স্পিনারদের সুবিধা পেতেই বেশি দেখা গেছে, তাই মঈন আলী আর আদিল রশিদের উপরই থাকবে গুরুত্বপূর্ণ দায়িত্ব। নিউজিল্যান্ডের শক্তির জায়গা তাদের বোলিং, খুবই হিসেবি দল কিউইরা, ইংল্যান্ডকে হারাতে ব্ল্যাক ক্যাপসদের তাদের বোলারদের উপরই নির্ভর করতে হবে। কেন উইলিয়ামসনের দলটাই এমন, প্রতিপক্ষ 160-এর বেশি স্কোর করে ফেললে তাদের জেতাটা কঠিন। বোল্ট সাউদি মিলনের সাথে নিশামের পেস বোলিং, সঙ্গে সধীর লেগ স্পিন আর স্যান্টনারের অর্থোডক্স স্পিন, উইলিয়ামসন ইংলিশদের 140-এর মধ্যে আটকে রাখার মিশন নিয়েই মাঠে নামবে। এজন্য অবশ্য অধিনায়ককে জিততে হবে টসে। রাতের ম্যাচে ডিউ একটা বড় ফ্যাক্টর, স্পিনারদের বল গ্রিপিংয়ে বড় সমস্যা হয়, তাতে টস জেতা দল আগে বোলিং করতে চাইবে। সপ্তম বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দুই দলই যাদের টার্গেট করতে পারেন, জস বাটলারের ফর্ম আর স্লগে লিয়াম লিভিংস্টোনের ঝড় সামলানোর সঙ্গে আদিলের লেগ স্পিন নিয়ে বিশেষ পরিকল্পনা করতে হবে কিউইদের। অন্যদিকে বোল্ট মিলনের পেস আর সধীর স্পিন ইংলিশদের বিশেষ ভাবনার কারণ হতে পারে। শুরুতে গাপটিলকে থামানো আর কেন উইলিয়ামসন যাতে ইনিংস বিল্ড করতে না পারেন, সেটাও পরিকল্পনায় রাখতে হবে মর্গানকে। দুই দলের খেলা 21টি টি-টোয়েন্টির মধ্যে ইংল্যান্ড জিতেছে 13টিতে। মজার ব্যাপার, ইংল্যান্ড নিউজিল্যান্ড শেষ ওয়ানডের মতো শেষ টি-টোয়েন্টি ম্যাচটিও মীমাংসা হয়েছে সুপার ওভারে, সেবারও জয়ী দলটির নাম ইংল্যান্ড। এবারও কি পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে এমন কিছুরই? তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।